ভাইফোঁটায় বাজার দর অগ্নিমূল্য, সব সবজির দামই আকাশ ছোঁয়া। স্বস্তি দিচ্ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। ন্যায্য দামে বাজার করতে পেরে খুশি হয়েছেন বিক্রেতারা। মাফ করবেন, এই ন্যায্য দামে বাজার করতে গিয়ে খুশি হয়েছেন ক্রেতারা। সব সবজির দামই আকাশ ছোঁয়া এবং তারই মধ্যে কিছুটা স্বস্তি ক্রেতাদের। স্বস্তি দিচ্ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউ আলিপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, কি ছবি উঠে আসছে এখানে? অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে ভাইফোঁটার দিন একেবারে কিন্তু আকাশ ছোঁয়া দাম, মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি এবং ফলমূলেরও। সেক্ষেত্রে এখানের কি ছবি দেখো, এই মুহূর্তে আমার আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তী, তাকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা আছি নিউ আলিপুরের একটি আউটলেটে আছি, যেটা সুফল বাংলার বিপণির। সেখানটায় দেখতেই পাচ্ছ যে চিত্রটা রয়েছে, শাকসবজি যেমন রয়েছে, কারণ মানুষজনের সেখানে কিন্তু ভিড় রয়েছে, তারা সব সবজি নিচ্ছে। এবং সেক্ষেত্রে দুটো অভিজ্ঞতা, একটা হচ্ছে বিপণিতে একরকমভাবে রয়েছে, এবং বাইরে যেহেতু আজকে ছুটির দিন সেক্ষেত্রে সব জায়গায় যে আনাজ নিয়ে বসে সুফল বাংলা তা কিন্তু বসেনি। তবু আমরা সরাসরি চলে যাবো যে এখানকার যারা, এখান থেকে যারা মাল কিনছেন সুফল বাংলায়, তারা মূলত রোজই এখান থেকে মাল নেয়, আনাজ কেনে, এবং সেটা তাদের অভিজ্ঞতা হচ্ছে টাটকা তারা মাল পায়। আর ঠিক দামে তারতম্য কতটা থাকে সরাসরি কথা বলে নেবো তাদের সঙ্গেই। বাবু, একটু কথা বলি তোমার সঙ্গে। তুমি কি এখান থেকে রোজই সুফল বাংলার মাল নাও? হ্যাঁ, সপ্তাহে দু তিনবার তো আসাই হয়। বাজারে যাও? বাজারেও নাও? বাজারে যাই না, বাজারে বাবা যায়। আমি এখানে সাধারণত আসি কিনতে। সেক্ষেত্রে দুটোর মধ্যে তফাৎ কোন জায়গাটায় রয়েছে? কিছু তফাৎ আছে? অবশ্যই আছে, সবজির ক্ষেত্রে আছে। সবজির ক্ষেত্রে কি আছে? সবজির ক্ষেত্রে যেরকম টাটকা পাই, ভালো পাই, সুফল বাংলা টাটকা পাই। আর দামের ক্ষেত্রে? দামের ক্ষেত্রে তো কম রয়েছে, 4-5 টাকার লেস তো রয়েছে বাজারের থেকে। সেক্ষেত্রে আজকে আজকে বিভিন্ন সবজি দেখছিলে, মানে আলু আলু দেখছিলে, আলু দুটো বলছিলে কি আলু কত কি? হ্যাঁ, আলুটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় যেহেতু, তো আলুটাই একটু বেশি নেওয়া হয় আর কি। সবজির তুলনায় আলুটা বেশি নেওয়া হয়, আলুটাই বেশি আর কি প্রেফার করি। ভালো পাওয়া যায় আলু, খুব ভালো পাওয়া যায় এখানে। আচ্ছা, রাস্তা বিভিন্ন জায়গাতে এমনি সুফল বাংলার যে বাইরে রাস্তায় আউটলেটগুলো, সেগুলো দেখেছো কোনো সময়? এগুলো থেকেও নিই তো, আমাদের সামনেই বাড়ি, ওখানেও আসে ওরা, মানে ভ্যানে করে গাড়ি করে নিয়ে আসে, এরকমই ক্যারেটে থাকে। ওইখান থেকেও নিই, এখানেও আসি, ওখানে যখন না পাই এখানে আসি তখন। মানে এটা পার্মানেন্ট দোকান বলে শুধু আসা হয়? সেক্ষেত্রে দাম, ওইখানকার দাম আর এটার দামের মধ্যে একটু তো থাকেই, মানে সে তো আর অত তো এ করা যায় না। কোয়ালিটি কোয়ালিটি হিসাবে ঠিকই আছে, দুটো একই, দুটো একই, তোমরা সব খুশি? হ্যাঁ হ্যাঁ। এটা কি মনে হয় সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের পক্ষে এই সুফল বাংলাটা অনেক বেশি কার্যকরী, মানুষ অনেক বেশি কাজে লাগে? কেন কম পয়সা লাগে? একটু কম পয়সায় পাওয়া যায় বাজারের ক্ষেত্রে, 4-5 টাকা অনেক কম। মানে ধরো 5 কিলোতে তো 4-5 টাকা কম, মানে অনেকই কম। আমি যেরকম 5 কিলো আলু নিচ্ছি তো অনেকটাই কম হবে ওর ক্ষেত্রে। বুঝতে পারছেন যে এইখানে কিন্তু মানুষ যারা, ক্রেতা যারা রয়েছে, তারা কিন্তু যথেষ্ট সুফল বাংলাতে উপকৃত হয়। যখন বাজারে যখন বিভিন্ন জায়গায় সবজির যেমন আকাশ ছোঁয়া দাম, সেই জায়গায় দাঁড়িয়ে সুফল বাংলা অনেকটাই মানুষকে কিন্তু স্বস্তি দেয়, বিশেষ সাধারণ মানুষকে। আমরা কথা বলবো এরকম আরেকজন মানুষের সঙ্গে, দাদা আপনি তো একটু আসেন, আপনার সঙ্গে কথা বলি। আপনি তো বাজার করেন, সেক্ষেত্রে সুফল বাংলা দিকেও আপনি বাজার নেন, যখন বাজার নিয়ে এসছেন নেওয়ার জন্য শাকসবজি নেওয়ার জন্য, বাইরের বাজারের সঙ্গে এইখানকার সুফল বাংলার আনাজের তফাৎ? এখানে রেগুলার মানে ভালো টাটকা পাওয়া যায়, এক দুই হচ্ছে একটু দাম কম পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অনেক সময় কি আলু পেঁয়াজ কতগুলো টমেটো হুট করে বাইরে যেরকম দাম বেড়ে যায়, তখন এখানে সেটা অনেক কম থাকে, এটা হচ্ছে বিরাট একটা পাওনা। বাকি এই যে এটা দোকান, এটা বিপণী একটা, সেখানটা আপনি আনাজের সঙ্গে সঙ্গে ফল মূল থেকে শুরু করে ডাল চাল, এবং সেক্ষেত্রে বিপণী যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্যের তেল সেখানে আপনি পান, শীতকালীন বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যায়, এটাও কি আপনাদের বাড়তি পাওনা এবং আউটলেট বলেই সুবিধা? হ্যাঁ, এটা বাড়তি, তবে ফলের দামটা একটুখানি চড়া থাকে এখানে মোটামুটি, তবে বাদ বাকিগুলো রিজনেবল, খুবই ভালো। আর এখানে একটাই অনুরোধ করবো, যে বা যারা নিয়ন্ত্রণ করছে, যে পলিব্যাগটা ইউজ করার জন্য, কারণ আমি এক রোজ এইরকম ব্যাগ নিই, প্রথম দিন যখন উদ্বোধন করি আমরা এক একটা করে ব্যাগ দিয়েছে, এখানে সরকার থেকে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওর মাঝখানে বন্ধ ছিল গত বছর কিছুদিন, তারপর লোক এসে এই পলিথিন দিয়ে দুর্ব্যবহার করে ওদের। মানে আপনি পলিব্যাগের বিরুদ্ধে বলছেন? একদম একদম, এটা যদি বন্ধ করে সব সুফলে, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে, এটাই
আবেদন থাকবে। আমার নাম হচ্ছে দীপেনকান্তি আচার্য। দীপেনকান্তি আচার্য, তার বক্তব্য একটু অন্য জায়গায় যে সবজি বাজার তো যারা করে কিন্তু পাশাপাশি এখানে পলিব্যাগ যেটা দেওয়া হয় তার বিরোধিতা করছে এবং তিনি বলছেন তাদের দেখা উচিত। কেন প্রথম যখন এই সুফল বাংলা যখন এই বিপণী যখন শুরু হয়েছিল তখন কিন্তু এখানে ব্যাগ দেওয়া হয়েছিল, চটের ব্যাগ, তা কিন্তু অনেকেই নিচ্ছে না, তারা এই পলিব্যাগ চেয়ে নেওয়া হয়, এটা কিন্তু তার বক্তব্য রয়েছে। আমরা সরাসরি কথা বলবো এখানে যে দোকানে যে আউটলেট যে রয়েছে আর কি তার সঙ্গে কথা বলবো। তোমার নাম? আমার নাম খুরশিদ আলম। প্রত্যেকটা মাল নেবে আবার একটা করে পলিব্যাগ চাই, এটাই আমাদের অসুবিধা, নাহলে সবই ঠিকই আছে, কাস্টমার খুশি এবং বাজার ছাড়া অনেক কিছু দাম এখানে কম পাওয়া যায়, বিশেষ করে আলু পেঁয়াজ আরো নিত্য প্রয়োজনীয় জিনিস আদা যা দৈনিক মানুষ প্রতিদিন লাগে যেসব জিনিসগুলো সে বাজার থেকে অনেক কম। এই যে বিপণীতে এখানে ধরো তুমি চাল ডাল সবজি থেকে শুরু করে এখানে ফলও পাওয়া যায় এবং সেক্ষেত্রে প্রত্যেকটাই হচ্ছে কেমিক্যাল ছাড়া এখানে যে পাওয়া যায়, সেক্ষেত্রে মানুষ কি বলে তোমাদের কাছে? মানুষ আমাদের কাছে ঠিকই আছে, কোয়ালিটি অনুযায়ী ঠিকই, সবকিছু ঠিকই, অসুবিধা কিছু নাই বাজারের মধ্যে। এখানে বাড়তি মানে ধরো কেউ যদি 5 কিলো 6 কিলো মাল চায় সেটা কি পায় তারা? হ্যাঁ অসুবিধা নেই, পেয়ে যায়, অসুবিধা নেই, মাল পেয়ে যায়। হ্যাঁ কোথাও এরকম কোনো ক্যান্টিন ফ্যান্টিন থেকে মাল কি এখান থেকে নিয়ে? না না, ক্যান্টিন ফ্যান্টিন নিয়ে যায় না, সাধারণ মানুষ বাড়ি খাওয়ার জন্য এখান থেকেই বাজার করে, তাছাড়া ক্যান্টিন ফ্যান্টিন আশপাশে নেই বা মাল মোটামুটি আমাদের ভালোই আসে, যে যতটুকু প্রয়োজন তার মতো নিতে পারে, অসুবিধা নেই। সাধারণ মানুষ তার একদম যে দামে এই বাজার দর দেখতে পাচ্ছে, অর্থাৎ বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ফলমূল কিনতে পারছেন, তাতে তারা যথেষ্টই খুশি। আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত।